দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমাদের অনিয়নের মধ্যে কত ময়েশ্চার লেগে গেছে। হ্যাঁ, তো আমার পেঁয়াজের এতক্ষণ ধরে দু থেকে আড়াই মিনিট হয়ে যায় পেঁয়াজ কিন্তু কোথাও জলেনি এবং আস্তে আস্তে এটা ডিজলভ হচ্ছে। অনিয়ন আমাদের অলমোস্ট ডিজলভ হয়ে গেছে। স্যার আমাকে একটু টমেটোটা দিয়ে দেবেন, বাকি টমেটোটা আমরা মিক্স করে দেবো। টমেটোটা আমি পুরো মিক্স করে দিলাম। এর মধ্যে আমরা পেস্ট ইউজ করছি, আদা রসুন পেস্ট। হ্যাঁ, আপনি চাইলে চপ দিতে পারেন, গার্লিক বা জিঞ্জার, যেটা আপনার যে ফ্লেভারটা আপনার না ভালো লাগে। ঠিক আছে, আমরা ডালে একটু আদা রসুন পেস্ট ইউজ করলাম। মানে আমরা বাড়িতে কীভাবে খাবার বানাই, যখন যেটা অ্যাভেলেবেল থাকে তখন সেটা দিয়ে আমরা খাবার বানাই, তাই তো? তো এর মধ্যে আমরা সামান্য একটু, প্রথম কথা হচ্ছে পনেরো ছোট সময় শুরু হলো না রান্নাটা, এখন 1 ঘন্টা 57 মিনিট 20 সেকেন্ড রেকর্ডিং হচ্ছে। 57 মিনিটে আমাদের 4টা আইটেম হচ্ছে এন্ড স্টার্টিং ফ্রম স্ক্র্যাচেস। ওকে, 15 মিনিট আর অ্যাড কর লো, আপনা বয়েল হোনে মে রাইস এন্ড এ সরি আপনা চিকেন বয়েল করনে মে ইয়া দাল বয়েল করনে মে 15 মিনিট আর মান কে চলে বাস। সো 1 ঘন্টা আমার চার আইটেম, 1 আওয়ার মে আপকো সব সো একটু ধীরে ধীরে সাথে পুরো হলুদের কাঁচা গন্ধটা যেন বেরিয়ে যায়। ওকে, ডালটা কি সিদ্ধ করা রয়েছে? ডালটা আমরা প্রি আগে থেকে বয়েল করে নিয়েছি। जो होटल में करता है तो शेफ इज फ्रॉम होटल सो ही अंडरस्टैंड्स সেম উইথ দ্য চিকেন। ডালটা আমরা আপনি আলাদা করে করতে পারবেন, একই সময় করতে পারবেন। এটা কি ডাল? এটা এটা আমরা অর্ডার করছি, অর্ডার করতে হবে। আপনার কাছে যদি তিনখানা ওভেন থাকে তাহলে আপনি একটা সাইডে ডাল বসিয়ে দিতে পারেন, তো আপনার বাকি টেবিল গুলো হতে হতে ডাল রেডি হয়ে যায়। 20 মিনিটের মধ্যে ডাল পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। যেহেতু আমাদের দুটো ওভেন আছে, এই জন্য ডাল বয়েল করার জন্য কতটা জল লাগবে আর চিকেন বয়েল করার জন্য? পুরো ভিজিয়ে দিতে, পুরো ডুবিয়ে দিতে হবে জল, তাই তো? এবং আমরা এই মশলার সাথে ডালটাকে এবং মশলার সাথে আমরা একটু ডালটাকে এবার একটু কষিয়ে নেবো, ঢেকে দিই এবার। এই যে অপরচুনিটি বসে বলে দিলাম, হ্যাঁ বাংলা বেটা, হ্যাঁ বাংলা বেটা বললি, বাংলা বেটা বললাম না, তুই কথা বলছিস? আমি বলিনি ওটা করছিস, বাংলা ডালের সাথে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। এবার পরিমাণ যতটা আপনার ডাল মিশুর চাইছে গরম জল মিশালে আপনার তাতেই হবে, ম্যাক্সিমাম 4-5 মিনিটস।
ফাইনাল একটু ট্যাঙ্গিনেস আনার জন্য ডালের মধ্যে মাছের গ্রেভি হয়ে যাবে সুন্দর ভাবে, মাছ ভাজা হবে না, মাছটা ভাজতে গেলে আপনার সেই পুরনো পদ্ধতি ইউজ করতে হবে, কারণ ওটা ডিপ ফ্রাই করতে আপনার দেখুন আপনি মধ্যে হালকা একটু তেল দিন, তেল দিয়ে ওটাকে প্রথমে গরম করুন, গরম করে হালকা একটু তেল দিয়ে গরম করে নিন, তেল মাছটাকে ম্যারিনেশন করে ঠিক আছে, হালকা একটু কিংবা অন্য কিছুতে হালকা একটু ছাতু বা অন্য কিছুতে একটু ম্যারিনেট করে কোট করে হালকা কোট করে ড্রাই করবেন, গ্রেভি মানে লিকুইড করবেন, ড্রাই কোট করে আপনি মাছটাকে হালকা ভাজিয়ে নেবেন, এতে কি হবে আপনার যদি কোনো ক্ষতিও হয় সেটা আপনার কোটের উপর ক্ষতি হয়, মাছের মাছটা আপনার হালকা হালকা ফ্রাই হয়ে যাবে, দেন আপনার মিটটা করে নিতে পারবেন, ওইভাবে করতে পারেন, এবং অবশ্যই একটা মিডিয়াম এটা করবে হাই এটা করবে, কারণ আমরা রিসেন্টলি আগে দার্জিলিং ঘুরে এসেছি এবং তিনি আমাদের যিনি স্যার ছিলেন উনি বললেন যে ওনারা একটা স্ন্যাক্স বলেছেন মাছের ফিশকে ওরা ম্যারিনেশন করে গ্রিল ফিশ করেছে, অ্যাকচুয়ালি মাছটাকে সোয়া সস এবং কিছু সস দিয়ে ম্যারিনেশন করে ওরা ওটাকে কোট করেছে, একটা সুজির কোট করেছে ঠিক আছে, স্যামোলিনা কোট করে দেন প্যানের মধ্যে ডাইরেক্ট রেখে দিয়েছে, এবং মাছটা কুক হয়ে গেছে এবং ওটা বেশি কোট করা যেটা কোকটা উপরে ড্রাই হার্ড হয়ে গেছে এবং মাছটাকে সত্যি ডিলিশিয়াস ভালো লেগেছে, তেল দেয়নি, তেল একদম দেয়নি, কেন সতের প্যানের মধ্যে করেছে একদম তেল দেয়নি, তো মাছটা যেহেতু ঢাকা দিয়ে দিয়েছে অলরেডি ওটা একটা হয়ে গেছে ভাপাই লিখে জন্য টকপটে এটা দেবেন, টকপটে জল দেবেন আর ভাপা ইলিশের জন্য মাছের সঙ্গে সব ম্যারিনেশন করে কলা পাতা সাপোর্টে থাকবে মশলাটা ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, এভাবে আপনি ভাপা বানাতে পারেন, আইদার আপনি পাতলি করতে চান তাহলে তো মাছটাকে পুরো ঠান্ডা দিয়ে করে নিন ঠিক আছে, আমি ফাইনালি একবার দেখে নেবো ডালটা আপনার যেরকম ঝাল চাই সেরকম ঝাল আমি আর একটু লঙ্কা দিয়ে একটু ফাইনালি ভেবে নেবো এবং একটু আমরা একটু গরম মশলা ফাইনালি দিয়ে দেবো, এখানে আমরা একটা রেখে দেবো, এখন তো আপনারা সবাই খাবারের সাথে একদম পিছনে ছাড়িয়ে দাঁড়িয়ে
দেখেন আমি এখন প্রোডাকশন হবে ফাইনালি তারপর আপনাদের কাছ থেকে আমরা সাইড হয়ে যাব ঠিক আছে বাকিটা আপনাদের ঠিক আছে আমি আবার একটা কমেন্ট দিই লেট আস সি খাবি না তো খাওয়ার দিয়ে লাভ নেই বাকি তো সমস্যা হতে পারে হ্যাঁ খাওয়ার পরে বলি হে খাইবে না সবার তুললাম আমারটা কে তুলবে আছে রাম হ্যাঁ বললাম সব তো আগে বল দিবি ওকে ये चम्मच में भी आपको हालांकि ये आप लोग सब ले लोगे तो प्लीज टेक स्पून्स आल्सो चम्मच ले लीजिए आप बढ़ते हुए मास्टर अलग भेजे नहीं अल्प भेजे नहीं है तो उनका डिश है सो ओपन करें वाह स्मेल आ रहा है सबको आ रहा है माइंड आइए सर एक सबका ग्रुप फोटो माइंड आइए मेरे पास आ जाइए सर आ जाइए वो अभी सारे फोटोज लेंगे सर वी ऑलरेडी टेक वो पति ये आप अपना लिस्ट पकड़ लीजिए माइंड हां हां सर আমাকে Chinese, so everybody can now please enjoy the food.